Assalamualaikum. Sisti Academic School এর অনলাইনে ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। সম্মানিত অভিভাবক ও সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি তোমাদের যে গণিত, সেই গণিতের একটা পার্ট জ্যামিতি, এখন আমি তোমাদেরকে সেই জ্যামিতি শেখাবো। এখন জ্যামিতি তোমাদের সিলেবাসে হচ্ছে জ্যামিতি কাকে বলে। এখন তুমি এই জ্যামিতিটা শিখতে গেলে তোমাকে আগে জানতে হবে যে আসলে জ্যামিতিটা কি। জ্যামিতি এখানে দেখো একটা শব্দ আছে, এই যে তোমার হচ্ছে এখানে হচ্ছে জ্যামিতি, এটা একটা শব্দ। এই শব্দটাকে তোমার হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। দেখো বন্ধুরা, আমি তোমাদের একটু একটু বুঝাই, তারপর তোমরা বুঝতে পারবে তাহলে জ্যামিতিটা কি। তাহলে দেখো বন্ধুরা, এখানে আছে দেখো এই যে জ্যা, এই জ্যা হচ্ছে একটা শব্দ, এই জ্যা একটা শব্দ আর হচ্ছে লিপি একটা শব্দ। তাহলে দেখো এই জ্যা শব্দ অর্থ কি? জ্যা এই দেখো এই জ্যা, এই জ্যা শব্দের অর্থ কি জানো? এই জ্যা শব্দের অর্থ হচ্ছে ভূমি। কি বলতো? এই যে ভূমি, ভূমিটা কি বুঝো তোমরা? এই তোমাদের বাড়িতে যে তোমাদের বাড়িতে জায়গাটা, তুমি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছো, আমি যে দাঁড়িয়ে আছি, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে একটা ভূমি। এই জ্যা শব্দের অর্থ হচ্ছে ভূমি। তারপরে দেখো বন্ধুরা, এখানে আমি বললাম যে আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে কি? মিতি। দেখো এই মিতি, এই যে দেখো এই মিতি শব্দের অর্থ কি জানো? পরিমাণ। কি বলতো? বললাম পরি আর হচ্ছে এই দেখো মাপ, পরিমাপ। তাহলে জ্যা শব্দের অর্থ ভূমি আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে একসঙ্গে কি হলো বন্ধুরা? জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। এটা তোমাদের অবশ্যই জানতে হবে যে জ্যামিতি শিক্ষার আগে যে আসলে জ্যামিতিটা কি। তাহলে কি বন্ধুরা, আমরা জেনে গেলাম যে জ্যা শব্দের অর্থ হচ্ছে ভূমি আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে কি জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। তাহলে যখন তোমাদের জায়গা জমির একটা পরিমাপ করতে হয়, তাহলে অবশ্যই তোমাদেরকে জ্যামিতিটা জানতে হবে। হ্যাঁ দেখো, এই যে পাইলটরা আছে না, এরা কি করে, এখন কিভাবে বিমানটা চালাবে, কোন ভূমিতে যাবে, ওরা হচ্ছে কি জানো, বেশি বেশি এই জ্যামিতিটাকে শিখে তাহলে ওরা ভূমির পরিমাপটা করতে পারে। তাহলে এবার আমরা কি শিখবো বন্ধুরা? জ্যামিতি কাকে বলে। তাহলে কি জ্যা শব্দের অর্থ ভূমি আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। এই দেখো একটা কাগজ আমি হাতে নিয়েছি, এই কাগজটাকে এই দেখো এই দিকে আর এই দিকে, এটাকে একটা একটা পরিমাপ আছে না? দেখো এই দিকে হচ্ছে 5 ইঞ্চি, এদিকে হচ্ছে 3 ইঞ্চি, এটা একটা কাগজের পরিমাপ, এটা হচ্ছে জ্যামিতি। তাহলে জ্যা শব্দের অর্থ ভূমি আর মিতি শব্দের অর্থ কি? পরিমাপ। জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। এবার দেখো বন্ধুরা, আমরা কি শিখবো? জ্যামিতি কাকে বলে, জ্যামিতি কাকে বলে। তাহলে কি বললাম এতক্ষণে, যে বিষয় পাঠ করলে এই যে দেখো ভূমির পরিমাপ সম্পর্কে জানা যায়, এটা হচ্ছে আমাদের একটা বোর্ড। এখন এই বোর্ডটাকে তুমি কিভাবে পরিমাপ করবে? দেখো এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য আছে, তারপরে প্রস্থ আছে, উচ্চতা আছে। তাহলে এটা যে পরিমাপ করতে হবে, সেই পরিমাপ করতে হলে আমাকে কি শিখতে হবে? জ্যামিতি শিখতে হবে, দৈর্ঘ্যের পরিমাপ, প্রস্থের পরিমাপ, তবে আমরা এই জ্যামিতিটা শিখতে পারবো। তাহলে জ্যামিতি কাকে বলে, যে বিষয় পাঠ করলে ভূমির পরিমাপ সম্পর্কে জানা যায় তাকে জ্যামিতি বলে। আর যদি আমরা এই জ্যামিতি পরিমাপ করতে না শিখি, দৈর্ঘ্য প্রস্থ এর পরিমাপ করতে না শিখি, তাহলে কি আমরা জানতে পারবো না যে আমার উচ্চতা কতটুকু, তোমার উচ্চতা কতটুকু, তুমি কয় হাত লম্বা। এই পরিমাপটা যদি আমি করতে যাই, তাহলে অবশ্যই আমাকে জ্যামিতি করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একবার আমার সঙ্গে বলো যে প্রশ্নটা বলো, জ্যামিতি কাকে বলে। যখন তুমি শিখবে অবশ্যই একটা একটা করে বারবার ওয়ার্ডটাকে তুমি হচ্ছে বারবার বলবে, তাহলে তোমার ব্রেনটা অবশ্যই বসে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একসঙ্গে এবার বলি, যে বিষয় পাঠ করলে ভূমির পরিমাপ সম্পর্কে জানা যায়
তাকে জ্যালি বলে তাহলে আমরা শিখেছি কি জ্যা শব্দের অর্থ ভূমি আর নীতি শব্দের অর্থ পরিমাপ এবার আমরা শিখেছি হচ্ছে জ্যামিতি কাকে বলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই সবাই প্রত্যেকদিন আমরা আশা করি যে আমাদের যে ফিক্সারের পড়াগুলো অবশ্যই তোমরা প্রত্যেকদিন পড়াগুলো শিখবে শিখে সেগুলো কি করবে তোমাদের এইচডব্লিউ খাতায় প্রত্যেকদিনের পড়া প্রত্যেকদিন লিখবে আমি আশা করব তোমরা কখনো কোনোদিন পড়াটাকে জমিয়ে রাখবে না যখন তুমি পড়াটা জমিয়ে রাখবে তখন অবশ্যই তোমার মাথায় কি হবে জানো অনেক চাপ হবে তখন আর তোমার পড়াটা ভালো লাগবে না আর তুমি প্রত্যেকদিন যদি প্রতিদিনের পড়া শিখতে পারো অবশ্যই তোমার মধ্যে সবকিছু সহজ লাগবে আর বড় বড় মুনিশরা কি বলেছে জানো বড় বড় জ্ঞানী এবং মুনিরা বলেছে আজকের কাজ কখনো কালকের জন্য ফেলে রাখবে না তাহলে কি শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু সবাই আজকের কাজ আজকেই করব কালকের জন্য কিন্তু কখনো ফেলে রাখবো না তাহলে অবশ্যই আমরা ভালো রেজাল্ট করতে পারবো বাবা মার স্বপ্ন আশা পূর্ণ করতে পারবো যে সন্তান পিতামাতার কথা শুনে সে অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে সফলতার শীর্ষে পৌঁছে যায় আমরা আশা করি তোমরা সবাই তোমরা পিতামাতার কথা শুনো এবং তাদের সাথে সব সময় সহযোগিতা করো আমি আশা করি যে তোমরা নিজেরাই নিজেদের কাজ করবে কখনোই বাবা মার পর কোনো কাজে জুড়ুন দিবে না সকলেই সকল ক্ষেত্রে সফলতা অর্জন করো আমরা তোমাদের জন্য সর্বক্ষণ সবসময় দোয়া করি আর তোমাদের জন্য আমরা অনুভব করি যে তোমরা ক্লাসে আসতে পারছো না আমরা হাতে কলমে তোমাদের শেখাতে পারছি না আমরা আশা করি যে আল্লাহ আমাদেরকে এই মহামারীর করোনা অতি তাড়াতাড়ি আমাদের পৃথিবীর দিকে তুলে নেবেন আর আমরা সবাই একত্রিত হয়ে আবার ক্লাস করবো এবং তোমাদেরকে আমরা হাতে কলমে শেখাবো আর তোমরা ভালো রেজাল্ট করতে পারবে তোমাদের মান উন্নয়ন হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আমি আজকে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম